আমার পেটে গেলে বাঘের ভয় সেটি গেলে রাত হয় ছালা বাচ্চা ভয় ছালা নরসিংদানি সিন্দানি কাঠ কালমা জানি কালমা তোমার মূল্য আমি পয়সা থাকতে পড়িনি কত নরসিংহ দিব মারিয়ে দিত আমি শুধু সংসার মাতার ভক্ত আমি সে সুবল সাক্ষর আমি হব জনম থাকলে মরণ আছে আছে থাকলে বিয়া আছে তুই না ভাই মার উদরে উদরে তুই তার দুনিয়ার খবর রাখিস আমি রাখি না তুমি রাখো হে তোমার কথা মনে হচ্ছে আচ্ছা ছেলে তুই দেখো না তো খবরই রাখিস তুই কি খাইতে পারবো হ্যাঁ ভাই দুদিন শোয়া থাকে আপনাদের গনি আর দুদিন শোয়া থাকে মুর্শিদপুর মনি আর দুদিন শোয়া থাকে আমার মা বরক জননী আর দুদিন শোয়া থাকো জুমল দাদু ভাই তুমি তিন চোদ্দ বিয়াল্লিশ তোরা জহর খায়া তিন সমান করে দেবো পানি সবগুলা করলো রে ভাই আমি তো গোয়া করি আমার সালাম নিয়ে যা আমার বাপ দেখো আসসালাম আলাইকুম আমার বাপ দিক বলে একটা লাল টুকটুকে টাটু ঘোড়া কিনতে হবে টাটু ঘোড়া কত রাগে ছুটে যাবার শরীর দেখ ঠান্ডা বড় থাকে তুমি তো বড় বুঝতে পারছো না আমি দুনিয়ার আসার পরে আমি বিয়ে করলে আমার শ্বশুর শালীরা এরা আমার ঘোড়া চড়বো ওটা দেখবি শ্বশুর শালীরা শ্বশুর শালীরা আমার তো রাগ আবার সেক দিতে পারছি রে শ্বশুর শালী কেমন করে হলো ও বড় ভাই বুঝতে পারি শ্বশুর আর শালী এক সঙ্গে চলে আসিস আমার বাড়ি আর বলতে আমি ঘোড়া ছুটাচ্ছি তাই দেখতে পাই করছি আমার ঘোড়া কেমন জোরে যাচ্ছে তোমরা দেখো শ্বশুর শালীরা আমার বাবজি বলে এই যে ক্ষীর নদীর সাগরের মাঝখানে একটা টঙ্গির ঘর করতে হবে টঙ্গির ঘর হ্যাঁ আচ্ছা এই টঙ্গির ঘরে আমি বসে থেকে হাওয়া খাবো শরীর আর শরীর আর শালী একসঙ্গে আসবে পাহাড়ের উপর থেকে দেখবে আমার জামাই কেমন করে হাওয়া খাচ্ছে দেখবি
أنا ما أعرف.